আজ অনেকদিন পর ইউনিভার্সিটিতে আসলাম, তো ভাবলাম একটা ছোট্ট মিনি ব্লগ করে ফেলি। আর এই যে আমি কলেজে চলে এসেছি, আর আমার বাসা থেকে আমার ভার্সিটি খুবই কাছে, প্রায় 5-6 মিনিটের মতন লাগে আর কি রিক্সা দিয়ে আসতে। তো এই যে চলে আসলাম, আমার ক্লাস হচ্ছে 11টা থেকে, কিন্তু আমি অলরেডি লেট করে ফেলেছি। এখন 11:10 বাজে, এখন আমি আমার ক্লাসে যাব। এই জন্য একটু খুব তাড়াতাড়ি করছি, মানে তাড়াতাড়ি করে যাচ্ছি আমি আমার ক্লাসে। আর MBA অফ মাস্টার্সের যে ক্লাসটা, সেখানে কিন্তু প্রায় 300 স্টুডেন্ট ভর্তি হয়েছে। বাট ক্লাসের চিত্র দেখলে আপনারাও অবাক হয়ে যাবেন যে এত স্টুডেন্ট ভর্তি হয়েছে, বাট ক্লাস করে খুব কম সংখ্যক। পড়ালেখার এখন যে ধাপে আমি রয়েছি, MBA অফ মাস্টার্স, এই ধাপে কিন্তু সবাই ক্লাস করতে পারে না। অনেকে জব করে, অনেকের সংসার রয়েছে, সব কিছু সামলে করা হয় না। যাই হোক, আমি ক্লাসে চলে এসেছি। প্রায় 2 মাস পরে ক্লাসে এসেছি, তাই এই অবস্থা। বান্ধবী তার বাচ্চার খাতা নিয়ে এসেছে, আর আমি এমন একটা কলম দিয়ে লেখার চেষ্টা করছি যেটার মধ্যে কালি নেই। যাই হোক, আমার ব্যাগে অনেকগুলো কলম ছিল, তো ভাগ্য ভালো এই যে বাচ্চার খাতা নিয়ে এসেছে। আমার এই ফ্রেন্ডের হাজব্যান্ড বিজনেসের জন্য দুবাই গিয়েছিল, তো দুবাই থেকে চকলেট নিয়ে এসেছে, তো ওই চকলেটগুলো আবার আমাদের সবাইকে দিচ্ছিল। এরই মাঝে আমাদের ম্যাডাম চলে আসলো, আর এই ম্যাডাম আমাদের ক্লাস নেয় ইন্টারন্যাশনাল বিজনেস নিয়ে। আর এই ক্লাস শেষ আধা ঘন্টা পরে আমাদের অন্য স্যার আসলো, তো স্যারের সাথে দেখতেছি সেলফি তুলছে, তো আমরা সবাই চলে আসলাম। এই যে এই কয়জন স্টুডেন্ট এসেছে, 300 স্টুডেন্টের মাঝে, তো স্যারের সাথে সেলফি তোলার সুযোগটা আর বাদ দিলাম না, আমিও চলে আসলাম। সেলফি তোলা শেষ আমাদের, আর স্যার বললো যে এখন তোমরা বসো, আমি ক্লাস নেই। এই স্যারের ক্লাসটা ছিল বিজনেস রিসার্চ ক্লাসটা। প্রত্যেকটা ক্লাসই কিন্তু 40 মিনিট হয়, আর কোনো ক্লাসই মিস দেওয়া যায় না একবার গেলে, কারণ যখন একটা ক্লাস শেষ হওয়ার আগে অন্য একটা স্যার ম্যাডাম দরজার সামনে এসে দাঁড়িয়ে থাকে। সো ক্লাস শেষ হওয়ার আগে, মানে সম্পূর্ণ ক্লাস শেষ হওয়ার আগে বের হওয়াও যায় না। বান্ধবী তার ব্যাগটা দেখাচ্ছিল যে ভাইয়া এটা ওর জন্য দুবাই থেকে নিয়ে এসেছে। আর এই তো আমাদের এই মাঝে ক্লাস শেষ, সেই 11টা থেকে একদম 4টা পর্যন্ত ক্লাস করেছি। তো দেখতেই তো পারলে যে খুব অল্প সংখ্যক স্টুডেন্ট ক্লাস করে, আর অবশ্য সবাইকে আবার পাওয়া যাবে ইন কোর্সের সময়, সবাই ইন কোর্স পরীক্ষা দিবে, তখন একদম দেখা যাবে ফুল ফিল। তবে এখানে আবার প্রত্যেকটা ক্লাসের যে স্যার ম্যাডামটা রয়েছে, তারা প্রত্যেকটা ক্লাসের যে মানে বিষয়গুলো আছে সেগুলো পড়ানোর সাথে সাথে আবার লেখায়ও, এতে করে কিন্তু যে কোনো সাবজেক্ট খুব ভালোভাবে মানে পড়াটা শেষ হয়ে যায় ক্লাসে বসেই। ওইটা কিন্তু আবার মানে একবার রিভিশন দিলেই হয়ে যাবে। ক্লাস শেষে সবাই নিচে চলে আসলাম, আর অনেকদিন পর আমার কাজিনের বেস্ট ফ্রেন্ড সোনির সাথে দেখা হয়ে গেল। অনেকদিন পরে ওকে দেখতে পেয়ে অনেক ভালো লাগলো, ও এই কলেজেই পড়ে। এদিকে আমাদের কলেজে আরও একটি ভবন 8তলা হবে, এখন সেটা কাজ চলছে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।